ট্রাক্টরের মধ্যে বসে আছিলাম, ট্রাক্টরের ডালাত। তারপরে ফোনের মধ্যে কথা কয়ে আসছিলাম, ফোনত কথা কয়ে থাকা অবস্থাত পিছনে থাকি আমার মাথার মধ্যে রড আর পাইপ দিয়ে দুইজন মারলো, নাজির আর আক্তার। মারার পরে আমি তো অজ্ঞান হয়ে পড়ে গে চিল্লাইছি, চিল্লানির পরে পড়ে গেছি। মাথার মধ্যে মারছে, ফার্স্টে মাথার মারছে, তারপরে ড্যাগার দিয়ে যে হাত কাটছে, তারপরে এই পায়ে কাটছে, চিল্লাইবে নাকছে। আমি বাড়ির থেকে আওয়াজ পাওয়া দৌড়েছি, দৌড়ি যা দেখি মনিরুল মাস্টারের বেড়া দুইজনা আমার ছাওয়া পাইপ দিয়ে রড দিয়ে মারি একবারে কাতল করছে। আমি তখন ছাওয়াটাকে ধরি অজ্ঞান হয়ে গেছি। রাস্তার মধ্যে বহু মানুষ আছে, তারপরে মানুষে যে কী করলো আমি নিজেও জানি না। আমার ছাওয়াটা মানে ওরা যখন হসপিটালত নিয়ে গেছে তখন আমার হুশ জ্ঞান আসিল না। মানে রাস্তার মধ্যে মানুষ বহুত আসলে, এই মানুষে যে ওগরে বাড়ির যা কী করছে না করছে আমি জানি না। মনিরুল মাস্টারের বেড়া আক্তার হোসেন আরও নাজির হোসেন আরও যে কাই আসলে আমার ছাওয়াটা চেনে না। 30 তারিখের ঘটনা, একটু রাতে 7:30-8 বাজার তে আমার ভাবি কল করলো আমার যে আমি বাবু মার্ডার করছে, কাই মার্ডার করছে বলে মনিরুল মাস্টারের বেড়া। পরে আমি 7:00 আসলাম, আসার পরে দেহি ওই রকম অবস্থা, হসপিটালত নিয়ে গেল। তো পরে হই সই পুরে পরে আরক্ষী বাহিক ফোন করিল, আহিলো হাটসিঙ্গি মারিত থাকি। আর পিছত সারে তাক লই গল, লওয়ার পিছত তার ঘরত গল, ঘরত যাই কেনে পুছাস করিতে মৃত্যুর কথা শুনিল, রাইজর মানুষ খেপিল। খেপার পিছত সারে সুখসত ফোন করি, সেই আরক্ষী বাহি আহিল, আহার পিছত তদন্ত করিলে, তদন্ত করার পিছত সারে ডায়েরি করে লইছে দুনো কেসটো হয়েছে, ফার্স্ট কেস আমার, তাই সেকেন্ড কেস করেছে ক্রস করার পিছত এতিয়া তদন্ত, এখন আইনের তদন্ত কি হব না জানো। আমি হাটসিংমারি এসপি সারক টানি অনুরোধ জানাও যাতে এই বিচারটা সূক্ষ্ম হব লাগে, আর বিচার করিব লাগে, আর অতি সোনকালে তাক গ্রেপ্তার করিব লাগে।